আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক কখনও যদি আপনার মাথা ব্যথা হয় তখন যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা সেরে যাবে মাথা ব্যথায় করণীয় আমল ইউং জিফুন মাথা ব্যথার রুগীকে জিজ্ঞাস করে তিন পাঁচ সাত প্রভৃতি বিজোর সংখ্যায় উক্ত আয়াত মানে এই আয়াতটা বাড়িয়ে বাড়িয়ে পড়তে পড়তে মাথায় হাত বুলিয়ে দিলে মাথা ব্যথা ইনশাআল্লাহ সেরে যাবে আমলে কোরানি অর্থাৎ আমলে কোরানি একটা কিতাব এই কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা আছে প্রিয় দর্শক কারো যদি আধা কপালে মাথা ব্যথা হয় তাহলে কি আমল করবেন আধা কপালে মাথা ব্যথা হলে এই আমলটি করবেন উল মার রব্বুসামাওয়িওয়াল আরদি উলিল্লাহি উল আফাত্তাখস্তুম মিংদু নিহি আউলিয়া আমলিকুনা লি আং ফুসিহিম না ফলা দর্র কারো যদি আধা কপালে মাথা ব্যথা হয় তবে উপরের আয়াত তিনবার পড়তে পড়তে সমস্ত কপাল মর্দন করে দেবে অর্থাৎ সমস্ত কপালটা মাছও করবে ইনশাআল্লাহ মাথা ব্যথা সেরে যাবে আমলটি রয়েছে কৌলুল জামিল এই কিতাবের মধ্যে প্রিয় দর্শক এখন আমরা জানবো চোখের সমস্যা দূর হওয়ার আমল ও চোখের জ্যোতি ভালো থাকার আমল কারো চোখ যদি লাল হয়ে যায় কিংবা ব্যথা করে তাহলে আল আলমকেতু নামটি দশবার বার পরে ফুঁ দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কেউ বেশি পরিমাণে এই নামটি পাঠ করিলে তার চোখে কোনো যন্ত্রণা হবে না এখন আমরা জানবো চোখে সানি পরলে চোখের যদি কমিয়ে গেলে মানে চোখে যদি কেউ কম দেখে তাহলে কি আমল করলে চোখ ভালো থাকবে সেই আমুলটি আমরা জানবো আমলটি হচ্ছে ফাঁকাশনা আঙ্কা গিতোয়া আকা ফাবা সরুকা লিয়াও মাহাদি দে উক্ত আয়াতটি প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পড়ার পর আঙ্গুলে ফু দিয়ে চোখ মুসিবে নিয়মিত এই আমলটি করলে আল্লাহর রহমতে চোখের দৃষ্টিশক্তি কমবে না বরং ইতিপূর্বে যদি কিছু কমিয়ে থাকে তবে তাও ঠিক হয়ে যাবে আমলটির কথা রয়েছে আমলে কোরআনী আমলে কোরানি এই কিতাবটির মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন আমিন